সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক ভাইয়েরা, যারা আমাদের দেশে কৃষিকে নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, তাদের সকলের প্রতি আমার অদৃশ্য সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা সাথে আন্তরিকতা জানিয়ে আজকে আমাদের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এই ভিডিওটা আসলে মূলত উদ্দেশ্য হলো আমাদের দেশে টার্কিটা বর্তমানে অনেক দূর আগে গেছে, বিপণন ব্যবস্থা অনেক স্ট্রং হয়েছে, বাচ্চা উৎপাদনে এখন অনেকটাই বাংলাদেশ স্বাবলম্বী আমি মনে করি, কারণ প্রচুর পরিমাণে বাচ্চা উৎপাদিত হইতেছে এবং পাবলিক এখনও যেটা আছে দাম, কিন্তু গত বছরের তুলনায় এখন টার্কির দাম প্রায় 50% লেস হয়ে গেছে। তো হয়তো ভবিষ্যতে এই দামটা আরও কমে যাবে, যাতে করে সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে টার্কিকে নিয়ে আসতে পারে বা উৎপাদন ব্যবস্থাটাকে নিয়ে আসতে পারে। এবং আমাদের দেশে এখন বর্তমানে শুধুমাত্র ঢাকার আশেপাশেই বেশ কিছু বাণিজ্যিক ফার্ম তৈরি হয়েছে, যেই ফার্মগুলো একেবারে শতভাগ বাণিজ্যিক, যে টার্কিকে মানুষের নাগাদের মধ্যে নিয়ে আসছে। তো কিন্তু তারপরেও সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে দেখা যায় সেটা হলো টার্কি পালন ব্যবস্থাপনা, ঘর, যত্ন, স্বাস্থ্য সুরক্ষা, রোগ, টার্কির জাত, টার্কির বৃদ্ধি, ব্রুডিং পিরিয়ড, ডিম, ডিমের হ্যাচিং ইত্যাদি বিষয়ে এখনও মানুষের দুর্বলতা রয়ে গেছে, যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভুল কার্যক্রমের শিকার হইতেছে এবং দেখা যাইতেছে যে তার নিজের ভুলে এটা হয়েছে, কিন্তু সে নিজেই জানে। রোগবালাইয়ের ব্যাপারেও এখন আমরা এক্সপার্ট অতটা না, রোগবালাইতে দেখা যাইতেছে যারা প্রোডাক্ট কিনতেছে তাদের ক্ষতিগ্রস্ত হইতেছে, দেখা যাচ্ছে একটা লোক 100 টার্কি কিনছে, সে তার 10 টার্কি মরে গেছে। এখন দেখা গেল যে তিনি যদি রোগ ব্যবস্থাপনা সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতেন তাহলে এটা হতো না। বা অনেকেই বলে যে আসলে টার্কি সম্বন্ধে তারা একটু জানতে চান, অনেকে টার্কির ভ্যাকসিনের সম্বন্ধে দুর্বলতা প্রকাশ করেন যে ভ্যাকসিনটা ঠিক মতো কোথায় পাবো, কী ভ্যাকসিন কেমন হবে। যদিও আমাদের দেশে এখন দেখা যাইতেছে যে টার্কি অনেক বৃদ্ধি পাইছে, কিন্তু তাই বলে আসলে এডুকেশন, টার্কি ভিত্তিক যে শিক্ষাটা বা টার্কির যে ব্যবস্থাপনা, বাণিজ্যিক শতভাগ বাণিজ্যিক উৎপাদন ক্ষেত্রে যে টার্কির যে সুবিধা বা অসুবিধাগুলো, এগুলো নিয়েই আসলে আমাদের আজকের ভিডিওটা। মূলত এই ভিডিওটাতে আমি আসলে এর আগে অনেকে আমাকে বলছিলেন যে টার্কি বিষয়ে কোনো প্রশিক্ষণ বা কোনো একটা এমন কিছু করা যায় যাতে করে পাবলিকের সুবিধা হবে বা মানুষ জানতে পারবে টার্কির সমস্যা বা বিভিন্ন ভালো মন্দ দিকগুলো সম্বন্ধে। আসলে এতদিন আমি নিজেও নিজের সমস্যাগুলোর কারণে বা আমারও কিছু ব্যস্ততার কারণে আমি অনেকেরই দেখা গেছে যে এই বিষয়গুলোকে সুযোগ দিতে পারিনি। তবে হ্যাঁ, আমরা রিসেন্ট এই আসছে মার্চ মাসে টার্কিকে কেন্দ্র করে একটা ওয়ার্কশপের আয়োজন করতে যেতেছি। এই ওয়ার্কশপটা পুরো মার্চ মাস ব্যাপী চলবে, নির্দিষ্ট ব্যাচ এবং নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে হয়তো বা আমরা এটাকে সামনে অগ্রসর করে নিয়ে আসবো বা এটাকে ইয়ে করবো, যেহেতু আপনাদের অনেকেরই ইন্টারেস্ট এবং অনেকেরই উৎসাহ উদ্দীপনা বা অনুপ্রেরণায় আমি কাজটা করতে চাইতেছি। তো যারা আমাদের সাথে এই ব্যাপারে এর আগে যোগাযোগ করছিলেন তারা যোগাযোগ করবেন, আমরা এটা মার্চ মাসেই শুরু করবো ইনশাল্লাহ। যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই আমাদের এখান থেকে খবর পাবেন, আমরা হয়তো বা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের ফোন নাম্বার বা আপনাদের মেসেজের মাধ্যমে, আপনাদেরকে মেসেজের মাধ্যমে। তো এটার থেকে আপনারা আশা রাখি উপকৃত হবেন, টার্কি সম্বন্ধে, টার্কি জাত সম্বন্ধে জানবেন, টার্কি ভালো মন্দ বিষয়গুলোর সম্বন্ধে জানবেন, অনেকের ঘরের সম্বন্ধে জানার আগ্রহ থাকে, অনেকের টার্কির বিক্রয় বিপণন ব্যবস্থা সম্বন্ধে জানার আগ্রহ থাকে, কীভাবে এগুলো করবেন এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করবো যে আমরা এই গত 1-2 বছরে আমরা যেটুকু আমাদের গবেষণা থেকে পাইছি সেই সম্পূর্ণ বিষয়টাকে আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য এটা একটা ট্রেনিং সিস্টেম হবে।
আর বিস্তারিত জানতে ট্রেনিং এর ব্যাপারে আমরা আমাদের লিংকে একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি এবং সেই ফোন নাম্বারটাতে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর সম্পূর্ণরূপে এই ট্রেনিং এর ব্যাপারে ইনফরমেশন বা তথ্যগুলো আপনারা ইউটিউবে পাবেন আমাদের চ্যানেলে। এক্ষেত্রে আমাদের লিঙ্কে আপনারা হয়তো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ভিডিও আপডেটগুলো আপনারা সহজে পেয়ে যাবেন ট্রেনিং এর ব্যাপারে সম্পূর্ণভাবে বিস্তারিত, তারপর আপনারা যোগাযোগ রাখবেন। আশা রাখি ট্রেনিংটা আমিও শুরু করতেছি একটা বড় আশা নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে, যে হয়তো বা আমাদের দেশের টার্কিটা ডেভেলপ হোক বা আমাদের দেশের মানুষের মধ্যে একটু এডুকেশনাল দিক হোক। আসলে টার্কিটা নিয়ে আমরা যতটুকু ভয় পাই অতটুকু ভয় পিছু না, টার্কি খুব সিম্পল, এটাকে খুব ইজিলি মেনটেন করা যায়, ইজিলি এটা থেকে প্রোডাকশন নেওয়া যায় এবং রোগবালাইয়ের ক্ষেত্রেও এটা খুব ইয়া করা খুব ইজি। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যাদেরই প্রয়োজন এই ট্রেনিংয়ের ব্যাপারে তারা যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।